চিনময় কৃষ্ণ দাস আটক ভারতের উদ্বেগ বাংলাদেশের পাল্টা জবাব চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারে ভারতের উদ্বেগে বাংলাদেশ পাল্টা জবাব দিয়েছে এখানে বলা হয়েছে কৃষ্ণ গ্রেফতার এবং তার জামিন নাকচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় দিল্লি এদিকে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিনময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে প্রেস উইং জানায় সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট সুভাষিষ শর্মা প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সেই উদ্বেগের জবাব দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে দেওয়া বিবৃতিতে বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় ছাব্বিশে নভেম্বর মিডিয়ার কাছে দেয়া ভারতের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার জানাচ্ছে যে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপী নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এটা নিশ্চিত করে যে ধর্মীয় পরিচয়ে নিজ নিজ আচার অনুষ্ঠান পালনের অধিকার বাধা ছাড়াই মত প্রকাশ করার অধিকার আছে সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব যে মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে বন্দর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ গতকাল সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে গতকাল চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার অনুসারীর এই সংঘাতের সময় চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হন অন্তত বিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপিটা করে গত সোমবার চিন্ময় দাসকে ঢাকায় গ্রেফতার করা হয় এরপর গতকাল মঙ্গলবার করা নিরাপত্তায় তাকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করা হয় হয় তবে তাকে আদালতে আনার পর থেকে সনাতনী সম্প্রদায়ের লোকজন সেখানে জড়ো হতে থাকেন এবং আদালত চিন্ময় তাসের জামিন নামঞ্জুর করে দেওয়ার পর বিক্ষোভকারীরা আদালত চত্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এ ঘটনায় আজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি